হাই এভরিওয়ান, আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে যাব আমি একটু মার্কেটিং করতে। সবার জন্য কেনাকাটা হয়ে গেছে, আর কাকুদের জন্য আর আমার কুটু শোনার জন্য কিছু কেনাকাটা বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করব। তো দেখতে থাকো, আমি এখন রেডি হইনি, আমি একটু পরে রেডি হয়ে দেন বেরোবো। তো দেখতে থাকো কি কি কেনাকাটা করি, আশা করি ব্লগটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি দোকানে, আর এখানে এখন যাব থার্ড ফ্লোরে, কারণ নিচে এখানে বাচ্চাদের ড্রেসগুলো পাওয়া যায় না। তো আমরা সোজা থার্ড ফ্লোরে চলে যাব। ফ্যামিলি শপ, এটা কোনো শপিং মল না, কারণ এখানে সমস্ত কিছু ব্র্যান্ডেড পাওয়া যায়। তো আমাদের লোকালে এই দোকানটা, এখান থেকে আমরা সবসময় যদি আমরা কলকাতা না যেতে পারি তো এখান থেকে কেনাকাটা করি, আর সমস্ত কিছু ব্র্যান্ডেডও পাওয়া যায় এবং নর্মাল জিনিসও এখানে পাওয়া যায়। আর দোকানটা থেকে মানে সবসময় 10% ডিসকাউন্ট সবার থেকে নেয়, তো এই কারণে এই দোকানে আরও যাওয়া হয়। এটা শপের বাইরে, তো আমি বাইরে এসে ভাবছিলাম ভয়েস রেকর্ড করবো, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো, তো হলো না, কারণ এখানে কিছু শুনতে পাচ্ছিলাম না, কারণ গাড়ি ঘোড়ার এত আওয়াজ ছিল, তো সেই কারণে কিছুই শুনতে পাচ্ছিলাম না আর বলতেও পারছিলাম না। তো যাই হোক, এটা হচ্ছে শপের বাইরেটা। আর ভেতরে বাচ্চাগুলো পুজোর ড্রেস নেবে বলে এত খুশি, ওরা সারাক্ষণই খেলা করছিল। তো ওদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে আমরাও ছোটোবেলা যখন ড্রেস কিনতে যেতাম এমনই খুশি লাগতো। তো যাই হোক, ওনারা ড্রেস দেখছি, এখন আমি তোমাদের পুরো শপটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এর মধ্যে ড্রেসগুলো দেখছিলাম, যদি আমার ভাগ্নির জন্য কিছু পছন্দ হয়ে যায় তাহলে বড়ো সাইজ নিয়ে নেব। তো এখান থেকে একটা স্কার্ট আমার পছন্দ হয়েছে, সেটা নিয়ে নিয়েছে, আর একটা মানে আমার হবু বর যে ওর কাকা, তো সে নিয়েছে ওর জন্য স্কার্টটা। আর আমি চুড়িদার দেখছি ওর জন্য, ওর বলেছে মাসিমণি এবার আমার জন্য চুড়িদার নেবে, কারণ ওর খুব সালোয়ার পরার ইচ্ছা হয়েছে। তো ওই জন্য আমি সালোয়ার দেখছিলাম, তারপরে তেমন পছন্দ হয়নি বলে তারপরে আবার গাউন দেখছিলাম। তো গাউনগুলো পছন্দ হয়েছিল, কিন্তু সাইজটা বুঝতে পারছিলাম না ওর হবে কি না, তো ওই জন্য স্কিপ করে গেলাম যে থাক পরে নিয়ে নেব। তো আবার চুড়িদারগুলো দেখছিলাম, তার মধ্যে একটা পিঙ্ক স্টোনের উপরে ছিল, তো সেটাই ওর জন্য নিয়ে নিয়েছি, কারণ ওর পিঙ্ক কালারটা খুব পছন্দ। আমি হবুবরকে জিজ্ঞাসা করছিলাম যে এটা ওর কেমন লাগবে, ওর আমার বর আসলে ওর কাকা হয়, তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগবে, এটা ওকে মানাবে কি না। তো দেখে তারপরে এটা নিয়ে নিয়েছি আমরা। প্যান্টটাও অনেকটা পাটিয়ালা স্টাইলের আছে, তো ওই জন্য পছন্দ হয়ে গেল, নিয়ে নিয়েছি। এবার আমরা নিচে যাব, যেখানে ছেলেদের সেকশন সেখানে চলে যাব। আর এখানটা পুরোটাই হচ্ছে শাড়ি, আর কিছু কুর্তি রাখা আছে, এটা পুরো শাড়ি আছে এখানে। এখানে কিছু কুর্তি, আর সেদিন নামার সময় দেখলাম কিছু শেরওয়ানি ঝোলানো, এগুলো দেখছিলাম, কারণ সামনে আবার বিয়ের কেনাকাটা করতে আসবো, তো এখানে বা অন্য কোথাও যেতে পারি। তো যাই হোক, আমরা ছেলেদের সেকশনে, তো এখানে আমরা দুজন একটু দাঁড়িয়ে আছি, কারণ ওখানে লোক ছিল না দেখানোর মতো, ওখানে মোটামুটি ভালোই ভিড় ছিল, তো ওই কারণে একটু দাঁড়িয়ে আছি, লোকটা আসলে তখন দেখাতে শুরু করবে। এটা পুরোটাই ছেলেদের, এখানে সমস্ত কিছু ছেলেদের জিনিসই পাওয়া। যাই হোক, এখন লোকটা চলে এসছে, দেখছি ওর জন্য টি শার্ট দেখা হচ্ছে, তো এটা ওর পছন্দ তেমন একটা হয়নি, আমি বললাম এটা নাও তোমাকে পড়লে বেশ ভালো লাগবে, তো ও নিয়ে নিল আমার কথা মতো। আর এখন দেখছি আমরা জামাইবুর জন্য, দুটো জামাইবু, ওর দাদা আর হচ্ছে আমার নতুন যে দিদির বিয়ে হয়েছে তার বরের জন্য। এখন ও গেছে রিয়েলমি শপে, ওর ফোনটা একটু খারাপ হয়ে গেছে পেছন দিকটা হাঁটু থেকে পড়ে। আর তারপরে আমরা এই পাঞ্জাবির দোকানে এসছি, কারণ হচ্ছে ওর জন্য পাঞ্জাবি নেবো ভাবছিলাম, দুজনে ম্যাচিং করে পরবো, সাদা পাঞ্জাবি আর সাদা শাড়ি পরব। তো ওই জন্য আমার এই পেস্তা গ্রিন কালারের পাঞ্জাবিটা পছন্দ হয়েছিল, কিন্তু ওর পছন্দ হয়নি, ওই কারণে নেওয়া হলো না। যাই হোক, এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, আমরা এখন একটা ফাস্টফুডের দোকানে যাচ্ছি, এখান থেকে আমরা খেলাম হচ্ছে ভেজ প্যাটিস আর হচ্ছে লাসি। তো প্রচণ্ড গরম ছিল, আমার মুখটা পুরো ঝলসে গেছে রোদে, তো যাই হোক লাসিটা আমরা খাতে খেলাম, ওই জন্য যাতে গরমটা কেটে যায়। পর আমরা এই কসমেটিক্সের দোকানে গেছিলাম, কারণ এখানে হচ্ছে আমার কুটু শোনার জন্য কয়েকটা এক্সারসাইজ নেওয়া ছিল, হেয়ার ব্যান্ড ক্লিপ, তো সেগুলো নেব।
going around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And তিনটে পাঞ্জাবির দোকান ঘুরেছি, তবুও কাকুদের জন্য কিছুই পছন্দ হচ্ছিল না। এই মেরুনটা আমার ওর জন্য পছন্দ হয়েছিল, বাট ও বলছে আমি এখন আর নেবো না, অলরেডি দুটো পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, অনেক ঘোরার পরে তোমার এই দোকানটায় জন্য মানে কাকুদের জন্য কিছু পছন্দ হলো, তো এখান থেকেই নিয়ে নিয়েছি। তো সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, তো আর এখন কেনাকাটা প্রায় সমস্তটাই হয়েও গেছে। তো এখন এখন আমরা এখান থেকে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরবো, তো বাকি ব্লগটা বাড়ি গিয়ে করব। তো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। আজকে প্রচুর সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, অনেক কেনাকাটা করেছি, তো শরীরটা এখন খুব টায়ার্ড লাগছে। যাই হোক, তো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। বাই বাই।